প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে শোচনীয় পরাজয়, তারপর ভারতের কাছে জেতা ম্যাচ হারতে হলো। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। বিশ্বকাপের পর তিনি সমস্ত কারণ ফাঁস করবেন বলে সম্প্রতি মন্তব্য করেছেন। তার মতে, পাকিস্তান একটু হিসাব করে খেললেই ভারতের 119 রান টপকে যেতে পারত সহজেই। পাকিস্তান শুরু করেছিল বেশ ভালো, 57 রানে, মাত্র 2 উইকেট পড়েছিল 10-1 বলে। সেই অবস্থা থেকে ভারতীয় বোলারদের চাপে পাকিস্তান শেষ পর্যন্ত তোলে 6 উইকেটে 113 রান, ফলে 6 রানে হারতে হয় তাদের। আফ্রিদি একই সঙ্গে পাকিস্তানের ব্যাটসম্যান পপুলার সকলকে দোষ দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের শুধুমাত্র 120 রান দরকার ছিল জেতার জন্য। এই পিচে ভারতীয় দল অন্তত 35 থেকে 40 রান কম করেছিল, কিন্তু তাদের নিয়ন্ত্রিত বোলিং এবং তাদের বোলারদের জন্য আমরা 120 রান করতে পারিনি। এটা এমন একটা খেলা যেখানে 120 বলে 120 রান করতে হতো, আমরা এই রান তুলতে পারিনি, তার কারণ আমরা মানসিকভাবে অনেক পিছিয়ে ছিলাম। আফ্রিদি আরও জানান, তিনি প্রচণ্ড হতাশ। এই দলের পারফরমেন্সে বিশ্বকাপের পর তিনি দেশে ফিরে এই ব্যর্থতা নিয়ে আলোচনা করবেন। ভারত পাক ম্যাচে বিতর্ক থাকবেই। এই ম্যাচের শেষে একটি টেলিভিশনের প্রাক্তন ক্রিকেটার আকমল আরশাদি সিং এর কমিউনিটি অর্থাৎ শিখদের নিয়ে একটি মজার কথা বলেন। ভারতীয় প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং আকমলের তীব্র বিরোধিতা করেন। হরভজন, এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি একজন খেলোয়াড়ের বিরুদ্ধে। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।